ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আমি আছি ভাস্কর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আটটি চাকরির পরীক্ষার ডেট কিন্তু আবারও পরিবর্তন করা হয়েছে অর্থাৎ নতুন করে আবারও এক্সাম ডেট দেওয়া হয়েছে তো এটি কিন্তু করোনা ভাইরাস অর্থাৎ কোভিড কিন্তু 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 হয়েছিল নতুন শিডিউল দেওয়া হয়েছিল সেটিকে কিন্তু আবারও পরিবর্তন করা হয়েছে তো এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একুশে জুলাই এর নোটিশ অর্থাৎ আজ এক্ষুনি কিন্তু এই নোটিশটি প্রকাশিত হলো এই নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই মুহুর্তে আমরা রয়েছে এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট এনএইসি ডট ইন অর্থাৎ ট্রান্সলেশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে লেটেস্ট নিউজ আমরা দেখতে পারছি একুশে জুলাই দু হাজার কুড়ি ইম্পর্ট্যান্ট নোটিশ রিভাইসড শিডিউল অফ এক্সামিনেশন তো জুন মাসের এক তারিখে কিন্তু একটি শিডিউল দেওয়া হয়েছিল সেই শিডিউলটিও আমি এই ভিডিওতে দেখাবো এবং এই নতুন শিডিউলটিও কিন্তু এই ভিডিওতে দেখাবো দেখতে পারছেন যে ফার্স্ট জুন অর্থাৎ জুন মাসের এক তারিখে গত মাসে যেই নোটিশটি দেওয়া হয়েছিল সেখানে এই সাতটি এক্সামের ডেট কিন্তু দেওয়া হয়েছিল নতুন করে যেমন সিএচএস এর বাকি এক্সামগুলি হবে সিএচএস এর যে দু হাজার যে টায়ার ওয়ানের বাকি এক্সামগুলি হবে সতেরোই আগস্ট থেকে সাতাশে আগস্ট পর্যন্ত তারপর সিজিএল টায়ার টু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিজিএল টায়ার টু এই এক্সামগুলি ডেট দেওয়া হয়েছিল এই হলো পুরনো নোটিশ অর্থাৎ এক মাস আগের নোটিশ এটি তো এটির এটিকে কিন্তু আবারও পরিবর্তন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট জুন দু হাজার কুড়ি তো আজকের নতুন নোটিশটি কি আমরা এখন দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নতুন নোটিশ একুশ সাত দু হাজার কুড়ি অর্থাৎ আজকে যে নোটিশটি দেওয়া হয়েছে এখানে আটটি চাকরির নতুন ডেট কিন্তু দেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পারছেন ইন ভিউ অফ দ্য প্রিভেইলিং কোভিড নাইন্টিন প্যান্ডেমিক সিচুয়েশান এটা আমরা সকলেই জানি যে এই কোভিড নাইন্টিনের জন্যই কিন্তু এমন হচ্ছে অবশ্য এটা কিন্তু একটি খারাপ খবর দুঃখের খবর কারণ পরীক্ষা ডেট পিছিয়ে যাচ্ছে কিন্তু এখন এটা ছাড়া অন্য কোনো অপশান নেই কারণ দিনে দিনে কিন্তু এই মহামারীটা কিন্তু আরও মানে ছড়িয়ে যাচ্ছে বেশি বেশি করে বেশি জন বেশি বেশি জন আক্রান্ত হচ্ছে আপনারা সকলেই জানেন প্রতিদিন প্রায় অনেক জন কিন্তু আক্রান্ত হচ্ছেন তো এটা আপনারা সকলেই জানেন যার জন্য এই এক্সাম ডেট কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এখানে আমরা দেখতে পাচ্ছি সিএইচএসএল টায়ার ওয়ান দু ফর লেফট অফ আর ক্যান্ডিডেটস আপনারা সকলেই জানেন যে কয়েকদিন এক্সাম হয়ে কিন্তু বাকি এক্সামগুলি হয়নি তো বাকি ক্যান্ডিডেটের এক্সাম কিন্তু হবে যেখানে সতেরোই আগস্ট থেকে হওয়ার কথা ছিল সেখানে একদম সরাসরি কিন্তু অক্টোবরে নিয়ে যাওয়া হয়েছে ১২ অক্টোবর দু কুড়ি থেকে ষোলোই অক্টোবর দু কুড়ি পর্যন্ত হবে তারপর উনিশে অক্টোবর থেকে একুশে অক্টোবর পর্যন্ত হবে এবং তারপর ছাব্বিশে অক্টোবর পর্যন্ত হবে অর্থাৎ ছাব্বিশে অক্টোবর হবে তো বারোই অক্টোবর থেকে বারো দশ দু কুড়ি থেকে ছাব্বিশ দশ দু কুড়ি পর্যন্ত কিন্তু এক্সাম রয়েছে সিএইচসএল এক্সাম তারপর আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভেইংস অ্যান্ড কন্ট্রাক্টস এক্সামিনেশন পেপার ওয়ান দু হাজার উনিশ তো সাতাশ দশ দু হাজার কুড়ি থেকে তিরিশ দশ দু হাজার কুড়ি পর্যন্ত এক্সামটি হবে এটিও কিন্তু অক্টোবরে তারপর নভেম্বর সিজিএল টায়ার টু সিজিএল টায়ার টু কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল টায়ার টু এক্সামিনেশান দু হাজার উনিশ তো এটি কিন্তু হবে নভেম্বরে দু তারিখ থেকে নভেম্বরে পাঁচ তারিখ এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই এগারো দু হাজার কুড়ি থেকে পাঁচ এগারো দু হাজার কুড়ি এক্সামিনেশন ফর সিলেকশন পোস্ট ফেজ এইট টোয়েন্টি টোয়েন্টি ছয় এগারো দু হাজার কুড়ি নয় এগারো দু হাজার কুড়ি এবং দশ এগারো দু হাজার কুড়ি স্টেনোগ্রাফার গ্রেড সিডি এক্সামিনেশান দু হাজার উনিশ ষোলো এগারো দু হাজার কুড়ি টু আঠেরো এগারো দু হাজার কুড়ি জুনিয়র হিন্দি ট্রান্সলেটার জুনিয়র ট্রান্সলেটার সিনিয়র হিন্দি ট্রান্সলেটার অ্যান্ড হিন্দি হিন্দি প্রধ্যাপক এক্সামিনেশান পেপার ওয়ান টোয়েন্টি টোয়েন্টি উনিশ এগারো দু হাজার কুড়ি সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ যেটার কিনা আবেদন কিছুদিন আগে হয়ে গেল অর্থাৎ এই আঠেরো তারিখ আঠেরোই জুলাই বা সতেরোই জুলাই কিন্তু লাস্ট ডেট ছিল এটা আবেদন করার তো সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফ অর্থাৎ এস সিপিও যেটাকে বলা হয় সেটি কিন্তু তেইশ এগারো দু হাজার কুড়ি থেকে এক্সাম হবে ছাব্বিশ এগারো দু হাজার কুড়ি পর্যন্ত তারপর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব নভেম্বর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু প্রত্যেকটা এক্সামের শিডিউল আমরা দেখতে পাচ্ছি সিএস সিএইচএসএল শুরু হবে কিন্তু অক্টোবর থেকে তারপর এখানে আমরা দেখতে পারছি যে কনস্টেবল এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ তো এখানে আমরা সকলেই জানি আপনারা হয়তো জানেন না পাঁচ হাজার আটশো প্লাস ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে অর্থাৎ একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে অলরেডি তো সেটা অফিসিয়াল ওয়েবসাইট এখনও পর্যন্ত আসেনি সেটা আসলেই কিন্তু আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেব। তো সেখানে কিন্তু সেটা পরীক্ষা কিন্তু কবে হবে সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কনস্টেবল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি সাতাশ এগারো দু হাজার কুড়ি তিরিশ এগারো দু হাজার কুড়ি এক ডিসেম্বর দু হাজার কুড়ি থেকে তিন ডিসেম্বর দু হাজার কুড়ি তারপর সাত ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর এবং তারপর চোদ্দোই ডিসেম্বর তো এই হলো এক্সাম ডেট আমি একদম ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করে দিলাম এছাড়াও এই নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে লাইক করতে বলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের কেরিয়ার প্লেস চ্যানেল থেকে আপনারা প্রত্যেকটি চাকরির আপডেট কিন্তু পেয়ে যাবেন তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আন একাডেমির নাম আপনারা সকলেই শুনেছেন ইন্ডিয়ার নাম্বার ওয়ান অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম এখানে ঘরে বসে আপনারা সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবেন অনলাইনের মাধ্যমে তো দেরি না করে অবশ্যই আন একাডেমি লার্নিং অ্যাপটি স্টোর থেকে ইনস্টল করে নিন আপনারা প্রত্যেকটা সরকারি চাকরির প্রস্তুতি এখানে পেয়ে যাবেন এবং আপনারা ফ্রি থেকে শুরু করে পেইড কোর্স সমস্ত কিছু কিন্তু আন একাডেমিতে পেয়ে যাবেন তো দেরি না করে আন একাডেমি লার্নিং আপনি অবশ্যই ইনস্টল করে নিন ফ্রিতে প্রচুর ডেমো ক্লাস পেয়ে যাবেন এবং আপনাদের অবশ্যই বলবো আপনারা অবশ্যই প্লাস কোর্স সাবস্ক্রাইব করুন এবং আপনারা অবশ্যই বারো মাসের প্লাস কোর্সটি সাবস্ক্রাইব করতে পারেন সাত হাজার টাকা এখানে যদি আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট চান তাহলে অবশ্যই ভাস্কর জি টেন এই রেফার কোডটি ইউজ করুন ভাস্কর জি টেন অবশ্যই একসাথে দেবেন এই রেফার কোডটি ইউজ করলে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন আন একাডেমি প্লাস তো ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ